আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পাকিস্তান সিরিজ দিয়ে ক্রিকেট মাঠে দর্শক ফিরতে যাচ্ছে। করোনার টিকার দুটি ডোজ দেয়া থাকলে দর্শকরা মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন। করোনার কথা ভেবে গ্যালারির ধারণ ক্ষমতার অর্ধেক আসনের টিকিট বিক্রি হচ্ছে। এই টিকিট নিয়েই চলছে অনিয়ম ও দুর্নীতি। পারভেজ খোকনের আরেকটি রিপোর্ট। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে বসে আবার লাল সবুজের বাংলাদেশকে সমর্থক জানানোর সুযোগ পাচ্ছেন দর্শকরা। ম্যাচের আগের দিন টিকিট পেতে এই দীর্ঘ লাইন। তবে হতাশ অনেকে, অভিযোগ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম দিয়ে টিকিট কিনতে হচ্ছে তাদের। বিসিবির থেকে যে টিকিটের দামটা নির্ধারিত করা হয়েছিল 150 টাকা, ওই টিকিটে বুথের মধ্যে 300 টাকা নিচ্ছে, এখানে 150 টাকা বেশি নিচ্ছে। এটার জন্য খুবই হতাশাজনক একটা ব্যাপার। অনেক সাধনার পর সোনার হরিণ পাওয়া একটা ভাগ্যের বিষয়। একজনে যদি ঠিক করে একটা মহিলারা যে টিকিট এনে দেন, 100 টাকার টিকিট 1000 টাকা দিয়ে এনে দেবো। তবে এইসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন কর্মরত পুলিশ সদস্য। হিমশিমে আমি তো এরকম কিছু দেখছি না, হিমশিমে খাওয়ার মতো কোনো অবস্থা দেখছি না। ইনফ্যাক্ট খুব সুন্দরভাবে যারা প্রত্যাশী টিকিট পড়ে তারা নিয়ে নিচ্ছে। সমর্থকদের আশা বিশ্বকাপে ভরাডুবির হতাশা ভুলে ঘুরে দাঁড়াবে টিম বাংলাদেশ। প্যান্ডেমিকের পরে যে খেলা হচ্ছে প্রথমবারের মতো স্টেডিয়ামে দেখার সুযোগ, সেই আকাঙ্ক্ষা থেকেই আশা, আর আশা করি যে বাংলাদেশ নতুন করে শুরু করবে। ম্যাচের দিনও পাওয়া যাবে টিকিট। মাঠে প্রবেশের সময় দেখাতে হবে করোনার টিকা গ্রহণের সনদ। পারভেজ খোকন, একুশে টেলিভিশন।